आज के माँ लुची बनाबे एवं मोनी के निये आज के वीडियो टा कोर्ची देखो भालो लगबे। हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल महाकुश ब्लॉग के सबाई के स्वागत। ता देखते पाच्छो सकाल सकाल चा आर रुटी निये एसेछी। ता केमन लागछे देखे बोलो। आमार तो खुबी भालो लागछे। ता दूध चा और माँ रुटी भेजे सकाल सकाले बाबार जोन्नो आमादेर जोन्नो करेछे। आमरा चा दिए रुटी खेये निएछि। एखाने देखते पाच्छो माँ बाजारे गियेछिलो से माछ निये एसेछे। ता एखाने कातला माछगुलो माँ आश छाड़ाच्छे देखते ही पाच्छो। तोमादेर देखिये दिच्छि। ता एकटु जूम करे निच्छि। जूम करे तोमादेरके देखालाम। भालोई बड़ो बड़ो पिस करेछे देखते ही पाच्छो। তা একটু দেখে নিচ্ছি। আর এখানে কুল দেখতে পাচ্ছ, সেটা আমাদের গাছেরই কুল। গাছটা তোমাদের পরে দেখিয়ে দেব। এখন সেই কুলগুলো মা কুড়িয়ে নিয়ে এসেছিল, সেই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। আর এখানে মা মনে করো মাছ ছাড়ছে। আমরা চারজন মা চারজন তার জন্য চারজনের জন্য মাছ এনেছে দেখতেই পাচ্ছ। তা মা মাছটা সারিয়ে দিল, ওখানে ফেলতে গিয়েছিল। এখন মা ধুয়ে নেবে, মাছটা ধুয়ে নেবে। তা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের অল্প অল্প করে দেখাবো আজকে মা লুচি বানাবে রাত্রে, সেটাও তোমাদেরকে দেখাবো। তা এখন মনিকে নিয়ে আমি বসে রয়েছি, খুব দুষ্টামি করছিল। এই নিয়ে ওকে নিয়ে ভিডিওটা করছিলাম, তাও ভিডিওটা ঠিক মতন করতে দিচ্ছিল না, তার জন্য ওকে একটু হাসাচ্ছি দেখতেই পাচ্ছ। ওকে নিয়ে একটু খেলা করছি, সেটাও একটু তুলেছি। তা সকালে উঠে নিয়ে আমি মনে করো মনিকে নিয়ে রয়েছি। তা মুখ টুক ধোয়া হয়েছে, মাথার টু এখনও মাথাটা আসরানো হয়নি, ওই অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছ। আর সেই অবস্থায় একটু চা রুটি খেয়ে নিলাম। তা মা দুপুরের জন্য মাছ রান্না করবে, সেই মাছটা ধুয়ে নিল দেখতেই পারলে, তোমাদেরকে দেখালাম। চলো, মা আবার ওই মাঠের থেকে মনির জন্য প্যান নিয়ে এসছে দুটো। এ দেখো লাল কালারের প্যান, কেমন লাগছে দেখে বলো। মনিকে পরাবে বলে তার জন্য মা প্যান দিয়েছে। আগের বার জামা দিয়েছিল, আবার এবার প্যান। মনির খুবই লাভ হয়ে যাচ্ছে, তা দেখতেই পাচ্ছ। তা দুটো প্যান পেয়ে গেছে, একটা লাল প্যান আর একটা নীল কালারের প্যান। তা এগুলো ভালোই লাগে, প্যানগুলো খুব সুন্দর দেখতে হয়। তা মনিকে একটু বড় হয়েছে, অনেকদিন পরতে পারবে। আর মনি খুব দুষ্টাইম করছে, মা ওকে দুধ খাওয়াচ্ছে তো আর এরকম করে চিল্লাচ্ছে। তো আমি শান্তভাবে তো আমি এডিটটা করতেই পারছি না, ভিডিওটা এডিট করব তা করতে পারছি না, এরকম মনি দুষ্টাইম করে খুবই। তা এখানে দেখতেই পাচ্ছ মনিকে প্যান দেখাচ্ছে আর মনি ধরে রেখেছে, ছাড়ছে না। তা দেখতেই পাচ্ছ মনি খুব দুষ্টামি করছে। তা সেভাবে ভিডিওটা করতে হচ্ছে, মনে করে এডিটটা করতে হচ্ছে। তা এখানে দেখতেই পাচ্ছ মা মনিকে নিয়ে রয়েছে। তা মা রান্না করতে যাবে, তা সেই মারগুলো উঠেছে তো নাম করছে না, দুষ্টামি করেই যাচ্ছে। আর এখানে ও মার ঘাড়ে উপরে উঠে নিয়ে দুষ্টামি করছে, হাসছে, মাকে ধরে ধরে মারছে দেখতেই পাচ্ছ। আর এই সারাদিন এই আমার চলে, একে নিয়ে দুষ্টামি, সারাদিন একে নিয়ে আমার দিনটা চলে কাটে। একবার মা সামলায়, একবার আমি সামলাই, একে তো একা সামলানো অসম্ভব। তা দেখতেই পাচ্ছ হাসছে, খেলা করছে। একটু ভিডিও করে রাখলাম, তোমাদেরও দেখাতে পারছি এবং আমরা তা স্মৃতি হিসাবে থাকবে দেখতেই পাচ্ছ। মনি খুব দুষ্টামি করছে, হাসে, খেলে, আনন্দ করে খুবই। আর একে সামলাতে খুবই মনে করো একজনের তো হয় না, দুজন লেগে যায়। আর মা সামলাতে পারছে না, মাকে ধরে ধরে মারছে, মার চুল ধরে টানাটানি করছে, তা দেখতেই পাচ্ছ। তাই এটুকু তুলে রাখছি। আর হাসছে দেখো, চিল্লাচ্ছে, সব ধরনের আওয়াজই করতে পারছে। তা মাকে ধরে ধরে মারছে, আর দেখতেই পাচ্ছ মনে করো গাছে যেরকম ওঠে সেরকম বেয়ে বেয়ে উঠছে মার উপর দিয়ে। তা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা এডিট করতে পারছে না, আমাদের এখানে মনে করো তাঁতের ব্যবসা, তো শাড়ির ব্যবসা করে, এখানে তাঁতের শব্দ হচ্ছে, ওখানে সাইকেল নিয়ে যাচ্ছে, এরকম নিরালায় বসে একটু এডিট করব সেটাও পারছি না। তাই এই নিয়ে এডিট করতে হচ্ছে আমার, কিছু করার নেই। কেননা এখানে তাঁত মনে করো তালতলা তো সন্ন্যাসী পাড়া, এখানে সব তাঁতের ব্যবসা, সবাই তাঁত তাঁত বনে, পাশের বাড়ি এ পাশে ও পাশে সব তাঁতের বাড়ি। তার জন্য তাঁতের শব্দ হচ্ছে, পালমের শব্দ হচ্ছে, এর মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে, সব শব্দ হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এইভাবে আমার ভিডিওটা ছাড়তে হচ্ছে। তা এইভাবে শোনো, কিছু মনে করো না। তা দেখতেই পারছো মনি একটু মাকে নিয়ে একটু দুষ্টামি করছে।
সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমি একবারে ভালোভাবে ভিডিও করতে পারছি না, তাই একবারে রাত্রে ভিডিওটা করব। তা এখান থেকে দুপুরে মানে দুপুরে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে নিয়ে একবার রাত্রে চলে যাব, কেননা আমি ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না। মনি খুব দুষ্টামি করছিল আর মনিকে রাখাও অসম্ভব হয়ে যাচ্ছে, আর খুব মনে করো লাফালাফি করে, তো খুব পাঁচটা ছড়ে, আর মনে করো ভিডিও সেরকম করতে পারি না। একবার ফোন ধরে, ফোন ভিডিও করতে গেলে ফোন কেড়ে ধরবে, ভিডিও করতে দেয় না, সেভাবে কেটে কেটে ভিডিওটা করা, তা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ভিডিও ঠিক মতন করতে পারছি না, ভিডিও ঠিক মতন দিতেও পারছি না, মনে করো টাইম লেগে যাচ্ছে ভিডিওটা দিতে আমার। তা মনি খুবই দুষ্টামি করছে, মা একটু টাটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছো একটু টাটাও করছে। তা আস্তে আস্তে সব কিছুই শিখে নিচ্ছে, হাতে তালিও দেয় এখন, একবার দুবার করে দিতে পারে, তারপর টাটাও তারাও দেয়, তা কিছু কিছু জিনিস শিখছে, এটাই ভালো লাগছে। তা ও দুষ্টামি হোক যাই হোক কেন, খুবই ভালো লাগে যে ওর হাসিটা দেখলে একদম সব কিছু ভুলে যায়। যাই হোক, দেখো, দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখন অনেক কিছু শিখে গেছে মই, তা ডিগবাজি খাওয়া, তারপর বাবা দাদা, তারপর টাটা শেখানো, এসব অনেক কিছু শিখে গেছে। তা এখানে আমরা চলে আসলাম রান্নার কাজে, কেননা দিনের বেলা তুলতে পারলাম না, এখন রাত্রে মা লুচি করবে এবং আলুর দম করবে, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ তেলের সাথে জিরে, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করে দিয়েছে মা, এটা ভাজবে, তারপর আস্তে আস্তে যা দরকার সেগুলো দেবে। তা দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা বলতে পারো যে ভিডিওটা সেরকম দিচ্ছি না কেন, কেন ভিডিওটা আমি এখন দিতে পারছি না ঠিক মতন, ভিডিওটা দিতে গেলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখানে মা মশলাটা দিয়ে দিয়েছে, মিক্সারে যে মশলাটা করেছে, পেঁয়াজ রসুন আদা সেটা দিয়ে দিয়েছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো সেটা মনে হয় এসটা পরে দেবে। এখানে হলুদ লবণ দিয়ে নিচ্ছে, তা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা আমার বাবা তাঁতমাত বোনেন, আমার বাবা শাড়ির দোকান, তোমাদেরকে ভিডিও করে আগের ভিডিওতে দেখিয়েছি। তা এখানে অনেকেরই বেশিরভাগই মানুষেরই তাঁতের ব্যবসা, শাড়ির ব্যবসা, তো তা অনেকেরই শাড়ির ব্যবসা, আর অনেকেরই তাঁতের মনে করো প্রবলেম আছে, সেগুলো বোনে, এগুলো শব্দ হয়, একটু অসুবিধা হয়ে যায় ভিডিওটা করতে সকালের দিকে, সকালের দিকে সেরা তারা করে, আর রাত্রে একটু মনে করো করেও এবং রেস্টটাও নেয় রাত্রে, এর জন্য রাত্রেটা একটু আওয়াজটা একটু কমই হয়, মানে নিরালা মনে হয় যে একটু এখন ভিডিওটা সেরকম করতে পারবো, এর জন্য আমি এখন ভিডিওটা করছি। তা মা এখন সব কিছু দিয়ে দিয়েছে, গুঁড়ো লঙ্কা, হলুদ লবণ, তা সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলাটা এখন মা ঠিক করে এটা বসিয়ে নিল, কেননা একটু অসুবিধা হচ্ছিলো তো এর জন্যই। তা এখন ওই মশলার মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা অনেকটা কুক করা হয়ে গেছে, এখন সেই আলুগুলো দিয়ে দেবে। তা দেখতেই পাচ্ছো আমাদের ওখানটায় তোমরা ভিডিও করি, একদম মিডালাই ভিডিও করি, কোনো আওয়াজ হয় না, শুধু মনের একটু শোনা যায়, মনে একটু দুষ্টামি করে ওটাই শোনা যায়, কেন ওই জায়গায় তো একটু গ্রাম এলাকা, তো ওখানে নিরালা, ওখানে আমার খুবই ভালো লাগে, এখন এখানেই থাকতে ইচ্ছে করে না, তা ওখানেই আমার সব কিছু, ওখানেই ভালো লাগে এখন। তা ওখানে নিরালা একদম চুপচাপ, মানে কেউ কিছু বলে না, এক নিজের মতন নিজে করো, নিজে খাও, এরকম কোনো কিছু শব্দ নেই, আর মানে একদম কী বলো, শান্ত পরিবেশ একবারে। আর এখানে একটু তো ওই আওয়াজ টাওয়াজ হয়, তো এর জন্য অতটা সেখানে ভালো লাগে না, একটু আওয়াজ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তা এডিটটা করছিলাম দিনের বেলায়, এই জন্য ওই তাতে শব্দ হচ্ছে। আর এখানে লুচি করবে, দেখতেই পাচ্ছ, তা লুচি মুচি করবে বলে আজকে ভিডিওটা করছিলাম, যে আজকে লুচি মা লুচি করবে, তার জন্য একটু ভিডিওটা করি, দেখাই তোমাদেরকে, দুদিন ধরে ভিডিওটা দিতে পারছিলাম না, তা এর জন্যই ভিডিওটা অসুবিধা হচ্ছিলো, কি ভিডিও দেবো না দেবো ভাবছিলাম, তা ভাল লাগছিলো না, মনিকে নিয়ে মনে করো আবার এক কাকির বাড়ি যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এর জন্য ভিডিওটা সেরকম দিতে পারছিলাম না। তা মার কাছে এখানে রয়েছে, কয়েকদিন থাকবো, কেননা মানে মেয়েকে নিয়ে পেরে উঠতে পারি না বলেই মার কাছে রয়েছে, মা এদিকেও রান্নার সামলায় এবং আমার মেয়েকেও সামলাচ্ছে, এর জন্য মা একটু নিচ্ছে মেয়েকে, এর জন্য আমি একটু রেস্ট পাচ্ছি, তখন একটু ওনাকে ভিডিওটা এডিটটা করে নিচ্ছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়িতে, মা যেটুকু নিচ্ছে তাই সেই টাইমে আমার সেই কাজগুলো হয়ে যাচ্ছে এর জন্য। তাই এখানে অনেক মনে করো লুচি গুলি হয়ে গেছে, আরও করবে, তোমাদের আস্তে আস্তে সব দেখাবো,
তা দেখো মা লুচি বানাচ্ছে, তা অনেকটাই হয়ে গেছে, আর দুই একটা হবে বোধহয়, তাহলে শেষ। তাই এখন মা বেলছে, বেলে নিচ্ছে, একবারে অনেকগুলো বেলে রেখে দেবে, তারপর মা ভাজবে। কেননা আমি ভিডিও তুলছিলাম তো তার জন্য আমি আর করতে পারছিলাম না, মা তার জন্য মার মতন করে সুবিধার মতন করে নিয়ে নিচ্ছে। মা ওই বাটির মধ্যে নিয়ে রাখছে, একটা একটা করে বেলে ওখানে বাটিতে রাখছে, তারপরে ভাজবে। তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে লুচি আলুর দম হবে, কেমন লাগে খেতে? সবারই ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে। তা আমি মাকে বললাম যে লুচি খাবো, লুচি খেতে ইচ্ছে করছে। মনে করো মার এখানে যাই খেতে চায় তার সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, সেদিনই মনে করো বানিয়ে দেবে এরকম। তা ভালোই মানে বললাম আর সঙ্গে সঙ্গে হয়েও গেল লুচি, সেই রকম একটা। তা ভালোই লাগছে, এখানে লুচি হচ্ছে, মানে তোড়জোড় করেছে, লুচিটা হবে। চলো তোমাদেরকে মা লুচি বানানোটা দেখাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তা তেলও মনে করো দিয়ে দিয়েছে, তেলটা মনে করো গরম হবে, তারপরে দিয়ে দেবে। চলো তোমাদেরকে দেখাবো এখন লুচি ভাজা কেমন করে, মানে কি গরম গরম লুচি তৈরি হয়ে যায় একবারে। তাই দেখো প্রথম লুচি এত সুন্দর করে ফুলেছে, দারুণ লাগছে দেখো। তা দেখেই তো খেতে ইচ্ছে করছে, মানে তুলে নিয়ে খাই, আর এরকম একটা অভ্যাস। কিন্তু আমার ওই অভ্যাসটা আছে, মনে করো এখানে ভাজবো আবার খাবো, এরকম অভ্যাসটা আছে। তা মনে হচ্ছে যে এখনই খাই এরকম। তা ভাবলাম যে না কয়েকটা ভাজুক, তারপরে মা নিয়ে যাব। তা একটু দুষ্টামিও করছিলাম মার সাথে, তা দেখো তোমাদের সেটাও দেখাবো। দেখতে থাকো, এখানে লুচি ভাজছে, দু একটা ভাজা হচ্ছে। প্রথম প্রথম কয়েকটা আমি ভিডিও করে রেখে দিয়েছি, তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রথম প্রথম ভাজাটাই দেখাচ্ছি, লাস্টে ভাজা না, না এখনও সেই ভাজাটা কমপ্লিট হয়নি, এখনও অনেক ভাজা কমপ্লিট আছে। আমি কয়েকটা মানে কি ভাজবে, গরম গরম ভাজা লুচি নিয়ে মনে করো মনি এখন শুয়ে আছে, বসে খেয়ে নেব, নাহলে আমার মনে করো পরে আর খাওয়া হবে না, মনিকে নিয়ে রাখতে হবে এর জন্যই। তা মনে এখন ঘুমিয়েছে সন্ধ্যার দিকে, এর জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নেব। তা মা তাড়াতাড়ি ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ, একটা দিচ্ছে আর একটা উঠাচ্ছে, এরকম করে ভেজে নিচ্ছে, নাহলে তাড়াতাড়ি হবে না, দেরি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ লুচিগুলো কী সুন্দর ফুলেছে, দারুণ লাগছে না দেখতে? আমার তো খুবই ভালো লাগছে। তা একটা গান মনে হচ্ছিলো যে গানটা বলি, লুচি লুচি ফুলকো লুচি, আমার হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি, লুচি লুচি লুচি। তা আমি গান করছিলাম, লুচি লুচি ফুলকো লুচি, আমার হাতে গরম লুচি। তা মার সাথে একটু দুষ্টামি করছিলাম, দেখতেই পাচ্ছ, আর মা হাসছিল। তা তোমাদেরকে দেখালাম, দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা দেখো, এ দেখো লুচিটা কী সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছ। তা সামনের ক্যামেরা তো, এর জন্যই লাইটটা একটু অন্যরকম লাগছে দেখতে। তা লুচির ফ্লেভার চলে এসছে নাকে, এর জন্য এরকম করছিলাম, তা ভালোই লাগছিলো। তা দেখ, তা দেখো মা লুচি বানাচ্ছে, মা কতগুলো লুচি বানাবে, তারপরে আমি নিয়ে যাব লুচি খাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে, আমি খাওয়ার জন্য রেডি। তা এখনও তৈরি মানে তো হয়নি, দু একটা হয়েছে বোধ হয়। তা এখানে দেখতে পাচ্ছ এতগুলো লুচি আমি খাবো, তা লুচিগুলো কী সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ। এখন আমি ঘরে নিয়ে যাব, তা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা লম্বা করে ভিডিওটা তুলেছি। তা চলো আলুর দম দেবে, সেটাও নিয়ে যাব, চলো দেখাই তোমাদেরকে। দেখো মা আলু দম দিচ্ছে, মা পাতলা করেই আলুর দমটা করেছে, মোটা মোটা আলু মানে করে পড়েনি, তাহলে আলুটা গলে না। এখন দেখতেই পাচ্ছ লুচি আর আলুর দম, কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। তা তোমাদেরকে একটু খেয়েও দেখাচ্ছি, এই দেখো কী সুন্দর লাগছে দেখতে, ও হচ্ছে জিভে জল বেরিয়ে যাচ্ছে। তোমার কি, তোমাদের কি বেরোচ্ছে? আর দেখো যদি জিভে জল বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে লুচি বানিয়ে নাও আর টপট টপ খেয়ে নাও। আর এখানে দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছে। তা লুচি খেতে খবে সবারই ভালো লাগে, আমার তো দারুণ লাগে, তা খেয়ে নিচ্ছি। তা এখানে অন্ধকার তো মানে এই ঘরটা, তার জন্য সেটাই বলছিলাম, তার জন্য সেরকম ভালো দেখা যাচ্ছিলো না, লাইট দেখাচ্ছিলাম, এটা ওই বাল্বের আলো, এর জন্য অন্ধকার লাগছিলো। তা লুচি দারুণ হয়েছে, তা আমি এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসবো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। বাই।